وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالًا كثيرًا ونساءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبًا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولًا سديدًا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. ايها الناس اتقوا الله واعلموا ان الله عز وجل جعلكم امه وسطا فقال تعالى وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. والأمة الوسط هو الوسط بالفعل بين الجافي وبين الغالي الذي يبلو والذي يجفو ويتعوذ بالله عز وجل من الشيطان الرجيم الذي يجعل الناس إما أنه يجافي أو يغالي. شمانيت المسلمين الكرام আল্লাহ রাব্বুল ইজ্জতের তাকওয়া অবলম্বন করার জন্য আপনাদেরকে আমার নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অধিকারী করেন, আমিন। আমাদের দ্বীন ইসলামের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে মধ্যপন্থা অবলম্বন, বাড়াবাড়ি বা ছড়াছড়ি কোনোটাই নয়। শয়তান সবসময় চায় আমাদেরকে হয় বাড়াবাড়ি দিকে যাবে না হয় ছড়াছড়ি দিকে যাবে। শয়তানের বড় অস্ত্র হচ্ছে দুটি, একটি হচ্ছে শুভহাত, একটি হচ্ছে শাহওয়াত। শুভাতত্ব হচ্ছে শয়তান সবসময় সন্দেহের বসে আমাকে ফেলে দিবে, আর শাহওয়াতত্ব হচ্ছে কুপ্রবৃত্তির দিকে নিয়ে যাবে। এই দুটি অস্ত্র সবসময় প্রয়োগ করে থাকে শয়তান। এই দুটি অস্ত্র থেকে একজন ঈমানদার বান্দা তখনই শুধুমাত্র মুক্তি পায় যখন সে জান্নাতে যেতে পারে। এর আগ পর্যন্ত প্রতিটি পর্যায়ে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর সময় শয়তান দুটি জিনিসের মধ্যে নিয়ে যায়, কখনো হয় বাড়াবাড়ি করাবে না ছড়াছড়ি করাবে, ইবাদতের মধ্যে কখনো কখনো বাড়াবাড়ি করা, দুনিয়ার মামলাতের মধ্যে বাড়াবাড়ি করা, আবার কখনো কখনো এমন কাজ করবে তোমারটা হয় নাই সন্দেহ হচ্ছে, সন্দেহ বুদ্ধি করতে করবে। এই বিষয়টি গুরুত্ব উপলব্ধি করে আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা বসবসা থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু এবং সকালবেলা তিনবার এবং বিকালবেলা তিনবার পড়ার জন্য রাসূলুল্লাহ নির্দেশনা দিয়েছেন। কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এই বিশেষ করে স্পেশালি করতে হয় এটা আমাদের জানা দরকার। চিন্তা করে একটা পুরো সুরা শুধুমাত্র ওয়াসওয়াসা নিয়ে আজ রয়েছে। শয়তানের ওয়াসওয়াসা দেয় জিন হোক মানব হোক উভয় শয়তানের মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে দেয়। এই কুমন্ত্রণা ওয়াসওয়াসা কি জিনিস, এটা হচ্ছে এমন জিনিসই আপনাকে নিপতিত করবে যাতে কোনো কল্যাণ নাই, যাতে আপনার কোনো উপকার নেই, এমন জিনিস আপনাকে ফেলে রাখবে, এটাই হচ্ছে কুমন্ত্রণা। শয়তানের কাজসাজি আপনার জীবনের প্রত্যেকটি কাজ দেখবেন যে করতেছে, সেটা করতেছে। এ থেকে বাঁচার জন্য আপনার এই দোয়াটি, এই সুরাটি বারবার তেলাওয়াত করা উচিত। বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হচ্ছে, আউযু বিরাব্বিন নাস, বলুন হে নবী যে আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবে আশ্রয় চাচ্ছি। মালিকিন ইলাহিন মালিকিন নাস, মানুষের ইলাহ মানুষের মালিকের কাছে আশ্রয় চাচ্ছি। ইলাহিন নাস, মানুষের মাবুদ বাশের কাছে আশ্রয় নিচ্ছি। এত আল্লাহ তাআলা তিনটি গুণ বর্ণনা করা হয়েছে যে তিনি মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহ। এই তিনটি উল্লেখ করে আল্লাহ তাআলা এই তিনটি গুণের কথা উল্লেখ করে আশ্রয় চাওয়া হচ্ছে। নিয়ম হচ্ছে এটা, আল্লাহর গুণের কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহ ইজ্জত জাহের কাছে আশ্রয় চাইতে হবে। এই জন্য আল্লাহ ইজ্জতের নাম এবং গুণ উল্লেখ করে আশ্রয় চাওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটা হচ্ছে বিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে। খান্নাস হচ্ছে শয়তান, খান্নাস হচ্ছে যে লুকায়িত থাকে, এক কোনা থেকে আপনি ধরতে যাবেন তো আরেক কোনা চলে যাবে, একদিকে আপনি তাকে বাধা দিতে পারেন আরেক দিকে যাই আপনাকে বিব্রত করে ফেলবে, এটা হচ্ছে শয়তানের কারসাজি।
কোনোভাবেই দুনিয়ার বুকে আপনি যে চলবেন দিনের উপরে তার জন্য সুন্দরভাবে শান্তি পায় না, আপনাকে প্রত্যেক পদে পদে সে বিপদে করছে। এইভাবে না হলে ওইভাবে যখন দেখবেন যে আপনার মনের ভিতরে যে লোকটা দিনদার হয়ে গেছে, তখন আপনাকে দিনের রোদে দিনের রোদে হয় আপনাকে বলতে তোমার তো দিন ঠিক মতো হচ্ছে না, না হলে বলতো তুমি তো বড় হচ্ছে রিয়েলা হয়ে গেছে, দুটো একটার ভিতরে ভেবে দিবে। আর যদি আপনি দিনের বাইরে থাকেন তাহলে আপনাকে ওটা সুশোভিত করে দেখাই দিবে, তো ওটা তো খুব ভালো। তুমি যদি আসে এটাই বলো ওরা তো মোল্লারা সব খারাপ, ওরা তোমাকে শুধু শুধু ওয়াজ করবে, এই জাতীয় জিনিস তুলে দেবে, এটা না হচ্ছে ওয়াজ ওয়াজ কান্না। শয়তানের ওয়াজ ওয়াজ এমন যে এটা শুরু হয়েছে যখন আমাদের পিতা আদম আলাইহিসসালাম যখন জান্নাত ছিলেন তখন থেকে শুরু হয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন লজ্জাকে শেষ করে দিবেন, তাদের যে হায়া আছে সেটাকে শেষ করে দিবেন। সেটা থেকে শয়তানের এই কাজ করে দিচ্ছে দুনিয়ার বুকে তাকে পুরুষ মনে করে যে দিন মানা খুব কষ্ট করে এখান থেকে বেরিয়ে যায়, পুরুষ মনে করে কাপড় চোপড়ের কি দরকার আমি যেভাবে যেভাবে চলবো সেরকম অবস্থায় তৈরি করে, সেটাই হচ্ছে শয়তানের কারসাজি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যখন আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া দুজনেই জান্নাতে ছিলেন শয়তান তাদের ওয়াসওয়াসা দিয়েছিল, কি ওয়াসওয়াসা দিয়েছিল বলছে কি দেখেন, লোভ দেখিয়েছে, বড় লোভ, কি লোভ, ভালো লোভ, ভালো লোভ যে এটা দুটো যদি খেতে পারো, এই গাছ থেকে যদি তোমরা দুজনে খেতে পারো চিরস্থায়ী জান্নাতে পেয়ে যাবে, লোভ দেখিয়েছে ভালো, জান্নাতে থাকার একটি বিরাট বল দেখিয়েছে। আবার দেখেছে তোমরা দুজনে হতে পারো এই ফেরেশতারা যারা দুনিয়ার দুনিয়া তোমাদের সম্মানী তোমাদেরকে সম্মানিত করা হয়েছে তোমাদেরকে সম্মান করে এই ফেরেশতাদের মতো তোমরা হয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান বলেছিল তাদেরকে মা নাহা কুমার কুমা আন রাত আনতি কুমার সাজা দিল্লা কুনা মারা গাইনি, তোমাদের রব তো তোমাদেরকে নিষেধ করেছেন, ফসফসা দিয়েছেন কিভাবে যে তোমাদের রব নিষেধ করেছেন এই জন্য যে এই গাছ থেকে খাইলে তোমরা দুজন ফেরেশতা হবে, আও তখন আমি ওখানে তখন চিরস্থায়ী এখানে থেকে যাবে। তুমি চিরস্থায়ী জীবন পেয়ে যাবে এবং এমন রাজত্ব পাবে যে রাজত্ব কোনোদিন আর শেষ হবে না, নিঃশেষ হবে না, তুমি এরকম হয়ে যাবে। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল শয়তান সে ওয়াসওয়াসা দিতে সক্ষম হয়েছিল, আর সক্ষম হওয়ার কারণে আমাদের পিতা মাতা দুজনেই সে ওয়াসওয়াসায় পড়ে গিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে আমরা চলে আসছি। হ্যাঁ, এটা একটা নিশ্চয় আল্লাহর ইচ্ছা ছিল নিঃসন্দেহে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা কিভাবে আমরা কার্যকর সেটা দেখানোর জন্য বলছি। তখন আদম আলাইহিসসালাম তার স্ত্রী দুজনেই ফাকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, দুজনে খেলেন জান্নাতের সেই নিষিদ্ধ গাছ থেকে এবং দুজনে কাপড় পরতে আরম্ভ করলো, যে শরীরে পোশাক ছিল তা পরে গেল। ফাতাবাকা ইয়াসুমানা আলাইহিমা মুহারাতুল জান্নাহ, জান্নাতের গাছের পাতা খুলে দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকতে আরম্ভ করলেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে কি হয়েছে আদম, তোমাদের অবস্থা কেন, তোমাদেরকে নিষেধ করেছিলেন ওই গাছ থেকে খেতে, বলেন যে আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে ক্ষমা করে দিন, অপরাধ করেছি, আল্লাহ তাআলা তার গুনাহ আকাশে ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন দুনিয়ার বুকে তোমাকে যেতে হবে, সেখানে তোমাকে আবার তোমাকে আমল করে আসতে হবে যাতে করে জান্নাতের উপযুক্ত তুমি হতে পারো। শয়তান ওয়াসওয়াসা সেখান থেকে আমাদের উপর কার্যকর রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালাকাদ খালাকনা ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলি ওয়ারিদ। আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে, অবশ্যই আমরা জানি যে মানুষের অন্তরের ভিতরে কি ওয়াসওয়াসা হয়। সুতরাং মানুষের ওয়াসওয়াসা এমন একটি জিনিস যেটা বিরাট বিপদ, এর সমস্যা, এই সমস্যা অনেক মানুষের ভিতরে আছে, অনেক মানুষ
সারাদিন যে সমস্ত আমরা প্রশ্ন উত্তর দেই, বেশিরভাগ প্রশ্ন উত্তর ওয়াসওয়াসের ভিতরে দেখতে পাই। এদের ওয়াসওয়াসার শেষ নেই। সেজন্য চিন্তা করলাম যে বিষয়ে একটু আলোচনা করা দরকার। এদের বিভিন্ন পর্যায়ে আছে, সামান্য জিনিস থেকে শুরু করে সর্বোচ্চ জিনিস পর্যন্ত। সামান্য জিনিস কি, আমার নখ কেটে গেছে কি হবে, আমার হাতের এখান দিয়ে দেরি হয়ে গেছে কি হবে, আমি ওদিকে তাকিয়েছিলাম কি হবে, ইত্যাদি। এর থেকে শুরু করে আল্লাহ রাব্বুল ইজ্জত পর্যন্ত সন্দেহ তাদের মধ্যে কাজ করে। এই উপমন্ত তাদের মধ্যে কাজ করেছে বাঁচার পথ আমাদের জানতে হবে। যাদের ওয়াসওয়াসার রোগী, কত প্রকার ওয়াসওয়াসার রোগী আছে আমি আপনাদের সামনে উল্লেখ করবো, আপনারা বুঝতে পারবেন কে কোন কোন তবকায় আছেন। কিছু মানুষ আছে অনেক ধরনের চিন্তা নিয়ে বসে থাকে, যত চিন্তা তার মাথার ভিতরে কাজ করে, তখন সে এমন যেমন চিন্তা করে, চিন্তা করতে করতে একবার মন পায় না, তখন বলে যে আমার দুশ্চিন্তা ঘুম আসে না সারা রাত ধরে, কেউ ওষুধ খায়, কেউ এটা করে, কেউ ইয়াবা খায়, সে ট্যাবলেট খায়, কেউ মদ খায়, কত কিছু করে। এগুলো হচ্ছে সরকারের কুমন্ত্রণা। সরকার বলেছিল আগে যখন দুনিয়াতে আসছিল যে এদেরকে আমি শান্তিতে থাকতে দিব না। তাদের সব দিক থেকে আসবো আমি, তাদেরকে বিভ্রান্ত করবো। এই চতুর্দিকের চিন্তা ভাবনা মাথায় নিয়ে যে ব্যক্তি বসে থাকে সে ব্যক্তি ইমান কিভাবে রক্ষা করবে, এটাও এক ধরনের ওয়াসওয়াসা। আরেক এদের আবার কিছু কিছু লোক আছে চিন্তা করতে 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 এমন জায়গা আছে চিন্তাবিদ হয়ে যায়, তারা চিন্তাবিদ নাম দেয়, এমন চিন্তা করে। এদের অনেকে আবার দেখবেন বড় বড় দার্শনিক নাম দিয়েছে, কিন্তু দর্শন শাসন কেউ কেউ বড় বড় টিভির সামনে এসে উপস্থিত হয়েছে। এদের বিরাট বিরাট প্রফেসরের ঝুড়ি, নামটা বড় সুন্দর, এই নাম ওই নাম, আল্লাহ 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 দিনের সাথে তাদের সম্পর্ক নেই। কেন, তারা চিন্তা করতে করতে এই জায়গায় পৌঁছে গেছে যে এ যদি আল্লাহ সৃষ্টি করে থাকে আল্লাহকে কে সৃষ্টি করলো। এই জায়গায় আসে তখন তখন অতিরিক্ত বাজে চিন্তা আসে, এই ধরনের রোগের অভাব নেই। দেখবেন এটা বিরাট ধরনের মানুষের ভিতরে এটা কাজ করে থাকে। আরেক ধরনের মানুষ আছে দ্বিতীয়, সেটা কি করে, তারা উর্জার দিক সম্পূর্ণ উর্জার দিকে চলে যাচ্ছে একদিন, কি যে কোনো জিনিসেই তারা ভাইরাস দেখে যে এদিকে এটা তো ভাইরাস চলতেছে, বড় বৈজ্ঞানিক যে কোনো দিকে তাকে ভাইরাস তো আক্রমণ করছে তার কাছে, কিছু একটা দৌড়ে না এটা ধরা যাবে না, শোয়া যাবে না, এই কাপড়ের মধ্যে ভাইরাস আছে, এই জায়গার মধ্যে ভাইরাস আছে, গাড়ির মধ্যে ওইটা আছে, এইটা আছে, ময়লা আছে, তার মাথার মধ্যে সারাক্ষণ এগুলি কাজ করে। এগুলিও শয়তানের কাছে আসতে চায়, কিছুই নয়, শয়তান এগুলি দিয়ে তাকে বিভ্রান্ত করতে চায়, সলাতের মধ্যে সমস্যা করতে চায়, ওজুর মধ্যে সমস্যা করতে চায়, কাপড়ের মধ্যে সমস্যা করতে চায়, এগুলো হচ্ছে তার শয়তানের কাছে, তার কিছুই নয়। তিন নম্বর আরেক ধরনের লোক আছে, যারা বেশিরভাগ সময় কি করবে যে কোনো জিনিস পরিপূর্ণ চাই না, এটা না হলে হয় না, বাসার ভিতরে ঝগড়া লেগে যায় বউর সাথে, স্ত্রীর স্বামীর সাথে, কিরকম যে এটা সুন্দর হয় নাই, যতক্ষণ পর্যন্ত এটা তার অনুভূত হয় ততক্ষণ পর্যন্ত তার ঝগড়ার কোনো শেষ না। এটাও এক ধরনের ওয়াসওয়াসা, কারণ দুনিয়াতে কোনো কিছুই পরিপূর্ণ হবে না, স্বাভাবিক নীতি হবে যতটুকু পড়া যায়, পরিপূর্ণ একেবারে জান্নাত ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না। দুনিয়াতে যদি পরিপূর্ণভাবে খুঁজতে চায়, খুব খুব খুঁজতে চাইলে সারা দিকে পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেছেন, লা ইয়াবুকু মুমিনুন মুমিন, একজন পুরুষ কখনো একজন নারীকে অপছন্দ যেন না করে, পরিবার নষ্ট হবে, ঘর নষ্ট হবে এবং সমাজ বিনষ্ট হবে, আপনি কাউকে অপছন্দ করতে পারবেন না, শুধু প্রকুল কেরাহিয়া অপছন্দের ঘর আপনি বাড়ি যান, বাড়ি আপনি তৈরি করবেন, এটা শরীয়তে নিষিদ্ধ, এটা করা যায় না। আরেক ধরনের মানুষ, চতুর্থ এক ধরনের মানুষ পাবেন, যাদের মধ্যে সারাদিন এমন জিনিস কাজ করে অতিরিক্ত যেগুলি বাড়াবাড়ি করবে, যেমন কি মৃত্যু, সেটা আবার কি হবে, মৃত্যু হলে কি হবে, এর জন্য চোখের পান্না করতে করতে আমার নামাজ বাদিয়ে দিচ্ছে, চোখের পান্না তিনি করছেন কিন্তু ভুলে যাচ্ছে, আবার দেখা যাবে হালাল হারাম, এটাকে হালাল কিনা, ওটা হারাম কিনা, আমরা যতবার বলি না কোনো জিনিসটা হালাল, ওনার শব্দ হয়েছে আরেকজনের কাছে জিজ্ঞাসা করবে, উনি আর যতক্ষণ পর্যন্ত একটু হারাম না বলবো তখন তার অন্তরে শান্তি নেই, এই ধরনের কারবার তোমার এক মানুষ দেখা যায়। আবার দেখুন যে কেউ একটা গুণা করছে, আমার গুণাকে ক্ষমা হবে, আমি কিন্তু চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবো, এই জাতীয় প্রশ্ন সারাদিন তার মাধ্যমে কাজ করে এবং প্রশ্ন করতেই থাকে। আবার কেউ কেউ আমি কথা বলেছিলাম এটা পুকুরি, এটা কি শিল্পী, এটা কি চিরস্থায়ী পুকুরি কিনা, এই জাতীয় প্রশ্ন সারাদিন মাথার ভিতরে থাকে আর আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করে বিব্রত করে থাকে। এই ধরনের এক ধরনের গোষ্ঠী এরকম আছে, তিনি 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 পাগল, দিন ধর্ম পালনের জন্য পাঠ পাগল শুরু করে দেয়। আরেক ধরনের মানুষ আছে, সেটা কি করে, সেটা ঘর থেকে বেরোবার সময় দেখে যে বুড়ি বসে আছে, তার একদম অন্তরের ভিতরে কুসুতি আর হয়েছে, এই বুড়ি কেন দেখলাম, অত বেরোতে দেখলাম, বুকে দিয়েছে তুমি সবাই এখানে আসবে কেন,
অথবা দেখলো একটা রং দেখছে, এই রং কেন, এই রং তো খারাপ জিনিস, অথবা দেখলো কাক দেখছে, এই কাক তো খারাপ জিনিস, এই যে মাথার ভিতরে ওয়াসওয়াসা শুরু হয়ে যায়, এটা আর শেষ হয় না, এগুলো শয়তানের ওয়াসওয়াসা, শয়তান এটা থেকে মুক্ত থাকার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা তুয়া, কোনো এরকম পাখি তাড়ানো কিছু, পাখি উড়ালে, পাখি আসলে, পাখি দেখলে তোমাদের কিছু হয় না, এমন রসুল বলছে লা হামাতা ওয়া লা সুবরা, যেহেতু যে সমস্ত মানুষ যেগুলো কুলক্ষণ না কুলক্ষণ নেওয়া যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন এবং বলেছেন আত্মীয়া তো শিল্প, এগুলো শিল্পী পর্যায়ে পড়ে যাবে, শয়তান এই তার কাজ সাজে দিয়ে এগুলি মানুষকে বিভ্রান্ত করতে চায়। আরেক ধরনের মানুষ আছে, তারা চিন্তা করতে 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 চিন্তা একটা জগৎ বানিয়ে নিয়েছে। আমার কাছে একজন আসলো, ঝিনাইদহ এক ভাই বললো যে সমস্যা একটু দেখেন তো আলোচনা করে, আমি তো একান্ত বসে আলোচনা করে বুঝলাম চিন্তার জগৎ বানিয়ে নিয়েছে। কিরকম জানেন, সে চিন্তা করতে করতে মনে করছে যে একা একা থাকে তাদের অভ্যাস, তাদের একটা ভয় বেশি, চিন্তা করতে তার সাথে কেউ কথা বলে, তার কানের কাছে কথা বলছে, হ্যাঁ তুমি এটা করো, সরাসরি যেন কথাই বলতেছে। এটা হলো সিজিপুর্ণের রোগী, এরা দেখবেন এই রোগী কেন আক্রান্ত হয়, কারণ আক্রান্ত একাকিত্ব অবলম্বন করেছে বেশিরভাগ সময়, তাদেরকে দুনিয়ার বুকে যে হাসি তামাশা যেগুলো থেকে দূরে রাখতে হয়েছে, অথবা সে নিজে শয়তানের রসবাসের ভিতরে পড়ে যখন নিজে একটা জগৎ বলয় তৈরি করে নিয়েছে, এখন তার মনে হয় সে এটা বলছে, অমুক এটা বলছে, অমুক এটা বলছে, আর শয়তান তাকে এদের কার সাথে সহযোগিতা করে, কিরকম কোন কোনটা ঠিক যেরকম বলে এরকম হয়, তখন বলে যে এতো আমার আসল কথা বলে দিচ্ছে, এই আমার মূল, এই আমার আসল, এটার মধ্যে সে পড়ে যায়। এই সিদ্ধপূর্ণিয়ার মধ্যে যারা করবে এরাও শয়তানের কুমন্ত্রণা ছাড়ছে না, শেষ পর্যন্ত তাদের জীবন বিষাক্ত হয়ে ওঠে। কিভাবে আপনি আমি শয়তানের কাছে যেতে বাঁচতে পারবো, এটা খুব বেশি দরকার। শয়তান আমাদেরকে আমাদের চিন্তা চেতনা চলতে পারে, সুরপাস ইসলাম কি বলেছেন যে শয়তান মানুষের শরীরের রক্তের মধ্যে প্রবেশ করে, রক্তের ভিতরে কণিকার ভিতরে প্রবেশ করে, এই জন্য সেখানে প্রভাব ফেলতে পারে। তো সুরপাস আরো বলেছেন যে মানুষের ভিতরে দুটি সাইড আছে, একটি হচ্ছে শয়তানের, সে কি করে খারাপের দিকে তাকে বিভিন্ন ভাবে উৎসাহিত করে, বিভিন্ন খারাপ, ভালো শুরুতে খারাপ নিয়ে আসছে, অথবা খারাপের শুরুতে ভালো নিয়ে আসছে, বোঝানোর কোনো উপায় নেই তার কাছে, এমন জিনিস নিয়ে আসে। আরেকটি হচ্ছে ফেরেশতা, ফেরেশতা সাথে সবসময় ভালো দিকে তাকে উৎসাহিত করে, এই জন্য সে যেদিকে যায় সে কাজ সে করে বসে। এই জন্য কঠিন পরিশ্রম ছাড়া, কঠিন প্রচেষ্টা ছাড়া দুনিয়ার বুকে আপনি ইমানকে টিকে রাখা কঠিন হবে। এই জন্য ইস্তেকামা বড় জিনিস, যারা নিজেরা বলবে যে আমার রব হচ্ছে রব্বুল আলামিন, তারপর এই দিনগুলো দৃঢ় ইস্তেকামা দৃঢ় থাকবে, ইস্তেকামা থাকবে তাদের, আল্লাহ তাআলা বলছে মৃত্যুর সময় ফেরেশতা নাযিল করবে, কোনো উপায় নেই, কোনো পেরেশানি নেই, আমরা তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে সংবাদ তোমাদের সুসংবাদ গ্রহণ করো, এটা মৃত্যুর সময়, কারণ ইস্তেকামা অর্জন করাটা বড় দিন দিনের করে, এটা শয়তানের ওয়াসওয়াস থেকে না বাঁচতে কখনো সম্ভব হবে না। শয়তান কখনো কখনো অন্তরের মধ্যে আনে কোনো কিছু জিনিস, শরীরের বিধান হচ্ছে কি আগে জানতে হবে, তখন সেটা আসবে, সেটা তাড়িয়ে যদি দিতে পারে, সেটা তাড়িয়ে দিতে পারে, তখন সেটা আপনার জন্য আপনার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আল্লাহ তাজাওয়াজা আলা উম্মতি আম্মা ওয়াসওয়াসাত বিহি আনফুসাহা মা লাম তা'মাল আও তাতাকাল্লাম, রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে যে সমস্ত ওয়াসওয়াসা নিয়ে আসে শয়তান, সেগুলো যতক্ষণ পর্যন্ত সে কার্যকর না যাবে, করার জন্য চিন্তিত চিন্তা করবো অথবা আমল করবো অথবা কথা না বলবে, তৎক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেটা থেকে তাকে মুক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই গুণা থেকে মুক্ত না হতে পারে মানুষের অন্তরে কত ধরনের কত কথা আসে, যদি লেখা হতো সবগুলি গুণা তাহলে কিন্তু আর শেষ আমাদের উপায় ছিল, প্রত্যেকটি মানুষ বিপদে পড়ে যেত। এই জন্য যখন কোরআন কারীম আল্লাহ তাআলা ইয়াত নাযিল করলেন যে ইন্তুদু ইন্তুদু মা বি আনফুসিকুম আও তুফু ইউহাসিবকুম বিল্লাহ, যাই প্রকাশ করা যাই গোপন করা আল্লাহ তাআলা তোমাদের হিসাব দিবেন, তখন সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে, আমাদের অন্তরে অনেক কথাই আসে, আল্লাহ তাআলা তখন আমি অবশ্যই তা করেছি, অর্থাৎ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, অন্তরের ভিতরে যা জমা হয়নি
করার জন্য আসছে কিন্তু চলে গেছে উড়ে, সেটার জন্য আমাদেরকে পাকড়াও করা হবে না। কিন্তু যদি অন্তরের ভিতরে সে জমা হয়ে যায় আমাদের কর্মকাণ্ডে, সেটার জন্য আমাদের পাকড়াও করা হবে এবং সেটার কারণে আমাদের ইমান ক্ষতিগ্রস্ত হবে, আমলও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য একজন মানুষের ইমান আমল সেটা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য আমাদেরকে শয়তানের এই অবস্থাগুলি থেকে জানতে হবে। শয়তান যখনই আমাদের নিজেদেরকে অবস্থা নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে তার কাছে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে শয়তানের অবস্থা থেকে এবং তাড়িয়ে দিতে হবে তাকে। কোনোভাবেই যেন শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে না পারে, আপনার দিনে ঢুকতে না পারে, আপনার কর্মকাণ্ড বন্ধ না করতে পারে বা অতিরিক্ত বাড়াবাড়ি বা সাজা দিয়ে দিতে না পারে। এই ব্যাপারে আমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে। কিভাবে শয়তান আমাদেরকে ধোকা দেওয়ার কিছু নমুনা প্রয়োগ করবো, ওয়াসওয়াস নিয়ে আসে প্রথমে আকীদার মধ্যে নিয়ে আসে, যেটা সবচেয়ে বড় সম্পদ, ইমানদারের বড় সম্পদ হচ্ছে আকীদা, যেটাতে নষ্ট হলে আপনি কিছু আমল কাজে লাগে না। যদি আকীদা নষ্ট হয় তার সারা জীবনের আমল পণ্য হয়ে যায়। এজন্য শয়তান এসে তাকে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান আমাদের ভয়ঙ্কর মন খারাপ খারাপ মন খারাপ খারাপ। শয়তান এসে বলে আসমান জমিন উড়িয়ে উড়িয়ে সৃষ্টি করেছে, তো পর্দা নিজেই বলে আল্লাহ সৃষ্টি করেছে। আবার শয়তান অতিরিক্ত বাড়িয়ে বাড়িয়ে বলে মন খারাপ আল্লাহ আমাকে কে সৃষ্টি করবো, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান ওয়াজাদা যালিকা ফালিয়াস্তাউ বিল্লাহ, যে কেউ এটা পাবে, যে কেউ এরকম অবস্থা পাবে তার অন্তরের ভিতরে, সে যেন ইস্তিআযা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, কারণ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা ছাড়া তার কোনো উপায় নেই। ওয়াইয়ান্তাহি, এবং সে যেন এই কাজ থেকে দূরে থাকে এবং বলে যে এটা আলোচনা করবো না, এটা আমার কাজের বাইরে, এটা আমার চিন্তার বাইরে, এটা আমার কোনো সলিউশন সমাধান পাওয়ার বাইরে, এটা নিয়ে আমি চিন্তা করব না, এটা যেন সে করে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সে বলেন বিভিন্ন সময় বিভিন্ন রকম, একজন শুনি ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর কয়লা হয়ে যেতে রাজি আছে, কিন্তু এমন কথা অন্তরের মধ্যে আসে যেটা অন্তরের মধ্যে যদি উচ্চারণ করি তাহলে আমাদের ইমান থাকবে না, সেটা আমরা উচ্চারণ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এটা পেয়েছ, বলে না আমরা এটা পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না কাসারি ইমান, তোমরা পেয়ে এটাকে তাড়িয়ে দিতে পেরেছ, অন্তরের মধ্যে স্থান দাও নাই, এটা হচ্ছে প্রকৃত ইমান। এবং রাসূলুল্লাহ বলেও দিয়েছে ইয়া রাব্বানা হাদিসে যে আলহামদুলিল্লাহি আল্লাযি রাদ্দা আমরা বলে ওয়াসওয়াসা, ওই আল্লাহ প্রশংসা করছে যে আমরা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই শয়তানের কাছে শুধু কুমন্ত্রণা নিক্ষেপ করেছে, এটা বিদ্যা বাস্তব জীবনে নিয়ে আসেনি, অর্থাৎ এমন কুমন্ত্রণা যে কুমন্ত্রণা সে অন্তরে স্থান দেয়, এরকম অবস্থা হলে সেটার জন্য সে পাকড়াও হবে না, বরং তাড়ি দিতে পারলে সেটা হচ্ছে ইমান, তাড়ি দিতে পারলে শয়তান কুমন্ত্রণা যখন তাড়ি দিতে পারবে সেটা বোঝা যাবে আপনার ইমান মজবুত রয়েছে। এই জন্য কি করতে হবে আপনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছয়টি জিনিস এখানে বলেছেন, যে জিনিসগুলো যখন এই আকীদার ব্যাপারে সমস্যা তৈরি হলো ছয়টি কাজ করবেন। এক নম্বর বলবেন আমন্তু বিল্লাহি ওয়া রাসূলি, আমন্তু বিল্লাহি ওয়া রাসূলি, এটা বলবেন, বাংলা বলতে পারবেন আল্লাহ এবং তার রাসূলের ঈমান আনলো, আল্লাহ এবং তার রাসূলের ঈমান আনলো, অথবা বলবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ, এটা বলবেন, পাড়ি বলবেন, কোনো সমস্যা নেই, একসাথে বলতে পারেন, পাড়ি বলতে পারেন, যে বলবেন আল্লাহু আহাদ আল্লাহ একক, তার কোনো লাম ইয়ালিদ আল্লাহু সামাদ তিনি অমুখা ব্যক্তি, সবাই তার মুখা ব্যক্তি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ, অর্থ সহ বুঝে এটা পড়বেন, বুঝবেন যে আসলে আল্লাহ তাআলার পরিচয় এই সূরার মধ্যে দেয়া হয়েছে। সুতরাং এই সূরা যদি করে কেউ ভালো করে বুঝে সে কখনো বলবে না মান খালাক আল্লাহ, আল্লাহ কে সৃষ্টি করবে, ভালো করে জানবে যে আল্লাহ সৃষ্টি হতেন, কারো দ্বারা যদি তিনি আল্লাহ হতেন না, তিনি আল্লাহ হওয়ার অর্থই হচ্ছে তিনি কোনো সৃষ্ট নন এবং তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি সন্তান, সন্তান হওয়ার জন্য বাবার মুখাপেক্ষী, বাবা তার স্ত্রীর মুখাপেক্ষী, দুনিয়া একে অপরের মুখাপেক্ষী, তো রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, তা তিনি হচ্ছেন আস-সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। তিন নম্বর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কেউ যদি এরকম অবস্থা পায় সেজন্য বলে ব্যক্তি পড়বে তখন মনে রাখবে, তখন অথবা মুখ উচ্চারণ করবে তাকেও শয়তান আর এটাতে ধোকা দিতে পারবে না। চার নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে সামনে সেটি বলা হয়েছে রব্বুল আলামিনের চেহারা সোজা দাঁড়িয়েছে, দুটো করলে এটা হয় না, রব্বুল আলামিন সোজা অপমানজনক কাজ নিষিদ্ধ, ডান দিকে ফেরেশতা আছে বলে হাদিসে আছে, তার ডান দিকে একজন ফেরেশতা থাকে, এই জন্য বাম দিকে তিনবার দুটো করবে, সেটা কি জন্য,
সেটা সালাতের মধ্যে বলছি, সালাতের মধ্যে হতে পারে, সালাত বাইরে হতে পারে, কারণ তার পাউন্ড থেকে তিনবার চতুর্গুলো সামান্য যেটা মানুষের গায়ে পড়ে না সেরকম অবস্থা, শয়তানকে অপমান করে সেরকম চুক্তি লাগবে, আর বেশি করে চুক্তি গেলে মানুষের গা নষ্ট করার জন্য বলা হয়নি, সেটা কেউ লাগবে। ষষ্ঠ যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে হাদিসে বলেছে, সেজন্য এটা যেন দূর করে দেয়, প্রতিরোধ করে, প্রতিবাদ করে, বলা যাবে না, উচ্চারণ করে না, কার কাছে যেন না বলে বা এরকম হলে কি অর্থ, এই অর্থ কি অর্থ, অনেক মানুষ দেখবেন সন্দেহ নিয়ে ঘুরে বেড়ায়, সন্দেহ নিয়ে ঘুরে বেড়ায়, সন্দেহ যত বেশি ঘুরে বেড়াবেন, যত বেশি এ নিয়ে আপনি বেশি আলোচনা করবেন, তত সন্দেহ বাড়বে বই কমবে না। এই জন্য কখনো সন্দেহ ঘুরে বেড়া বলতে হয় না, কোনো কিতাবে লিখতে হয় না, আলোচনা করতে হয় না, এগুলিতে দাঁড়িয়ে দিতে হয়। যত বেশি আপনি আপনার বন্ধুদের সাথে এই সন্দেহের কি উত্তর দোস্ত বলতো, এই সন্দেহের কি উত্তর উত্তর তার মনের সন্দেহটা আপনি আবার জাগ্রত করে দিয়ে, এটা ঠিক নয়। এই জন্য কখনো সন্দেহ একে অপরকে ট্রান্সফার করে দিবেন না, আপনার অন্তরে আছে আপনি সেটা দাঁড়িয়ে দিবেন জোর করে, এবং কখনো উচ্চারণ করবেন না। উচ্চারণ করার অর্থ হচ্ছে আপনি অন্যায় কাজকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিলেন, সেটা করা যাবে না, সেটা করা আপনার কাজ। কখনো কখনো আকিদার পরে মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ হচ্ছে সালাত। সালাতের মধ্যে দেখবেন যে শয়তান ওয়াসওয়াসা নিয়ে আসে। সালাতের প্রথম কাজ হচ্ছে ওযু, পবিত্রতা। পবিত্রতার মধ্যে কিভাবে ওয়াসওয়াসা নিয়ে আসে, পবিত্রতার আগেই চলে আসে আমরা যখন আপনি নিজে পরিচ্ছন্ন হবেন, পরিচ্ছন্ন মধ্যে ওয়াসওয়াসা নিয়ে আসে পেশাব করার সময়, বেশিরভাগ সময় ওয়াসওয়াসা নিয়ে আসে। বেশিরভাগ মানুষের বড় কষ্ট হচ্ছে এটা, পেশাব করার পরে আমার কাছে মনে হচ্ছে কিছু একটা আছে, আর কিছু একটা কি কোথাও আমি ভিজা পাইছি, কখনো পাইছি, এই জাতীয় কথাবার্তা বলে, সুবহানাল্লাহ, এটা হচ্ছে শয়তানের বড় ওয়াসওয়াস। একজন মানুষের কাজ হবে পেশাব করার পরে উঠবে, বসবে, কিছু করবে না, যতক্ষণ পর্যন্ত ব্যাগ থাকবে, ব্যাগ শেষ করবে, কোপ দিয়ে দেখবে কিছু আছে কিনা, বারবার নাই, শেষ কোনো কথা নেই, পানি দিয়ে উঠে চলে আসবে অথবা ঢিলে নিয়ে উঠে চলে আসবে, এরপরে যদি থাকে সেটা শরীরে ক্ষমা করে দেওয়া হয়েছে, আমাদেরকে ওষুধ দিয়েছে সেটা কি জানেন? যখনই আপনি এরকম অবস্থা তৈরি হবেন, যদি এরকম হয় যে আপনার মনে হচ্ছে যেন এখানে ভিজা হবে, ভিজা হবে ইত্যাদি, আগে থেকেই আপনি পানি ঢেলে দেন, ভালো করে পানি ভিজিয়ে দেন জায়গা, অর্থাৎ শরীরের ওই জায়গা ভিজিয়ে দেন, যাতে করে পরে এটা পানি মনে হয়, পানি ব্যাস আর কোনো কথা নেই। যদি এটা দিয়ে একবার তাকাতে পারেন, শয়তান পায়ে বসছে আপনাকে, জীবনের তো আপনাকে আর শান্তি দিবে না। আপনি ওযু করতে গেলে আপনি যখন বাথরুমে যাবেন, এবার আপনাকে দিয়ে 40 কদম হাঁটাবে, এর চেয়ে বড় বেদা তালার দুনিয়াতে আর কিছু নেই। আপনাকে নিয়ে আপনার সেই জিনিসটাকে নিয়ে টানাটানি করতে বলবে, একবার নামাবে, একবার উঠাবেন, আবার উঠবেন, আবার বসবেন, কাক দিবেন, একবার বাম দিকে তাকাবেন, বাম দিকে পাকা হবেন, এই জাতীয় জিনিসগুলো বেদা আছে আর কিছুই নয়। কারণ ইমাম ইবনু ইবনু কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার কিতাবে, সে নাম হচ্ছে ইখলাসুল্লাহ মিন মাসাইলিস শাইতান, তিনি বলছেন যে আমার ওস্তাদের সাথে আমি বিষয়ে তর্ক করেছি, ওস্তাদকে ইবনু তাইমিয়া, ইবনু তাইমিয়ার সাথে তর্ক করেছি, ইবনু তাইমিয়া বলছে যে এটা করা যাবে না, এটা বেদাত। আমি বললাম যে যে এটা কি ওরকম নয় যে একটা মানুষ যখন পানি ঢেলে দেয় নিজের একটা বোতল থেকে পানি ঢেলে দেয়, তো বোতল থেকে পানি তো ধীরে ধীরে পড়বে, এক ফোঁটা এক ফোঁটা, ইবনে তাইমিয়া বলে তোর কিয়াস ভুল আছে, শুদ্ধ না, এটা হচ্ছে মায়ের দুধের স্তনের মতো, এটা যখন ছুটে তখন ছুটে, যখন বন্ধ হয়ে যায় তখন আর বের হয় না, তখন নিয়ম হচ্ছে মায়ের দুধের স্তনে যখন বন্ধ হয়ে যায় জোর করে টেনে নিতে হয়, যখন এরপরে এরপর আর টেনে না, তুমি যখন টানাটানি করবে কিছু কিছু বের পাবে এই মায়ের দুধের স্তন বন্ধই, তো তুমি এটা করতে যাবে না, কিন্তু তোমার রোগ হয়ে যাবে এবং চিরস্থায়ী রোগী পরিণত হয়ে যাবে। তখন আমি বললাম যে আচ্ছা এটা না করে যদি কোনো আমি একটু কষ্ট করে চাওয়া চাবে করে এটা আরেকটা ভুল তুমি এটাও করবে না, তিনি এটাও তাকে নিষেধ করলেন, বলে যদি হাঁটা হাঁটি করবে এটা আরেকটা ভুল এটাও করবে না, বলছে আমার ওস্তাদ আমাকে কঠিনভাবে দান করতে নিষেধ করেছে, এবং এটাই হচ্ছে বিশুদ্ধতম জিনিস। সাহাবায়ে কেরাম যে দেওয়ান আলিম মাইন তাদের থেকে পবিত্র মানুষ আর কারা হতে পারে, তাদের জীবনে কখনো আপনি দেখবেন না তারা এরকম করেছে, উঠে বসে হাঁটা হাঁটি দৌড়াদৌড়ি করেছে, এরকম কোনো কিছু তাদের জীবনে পাবেন না। এই জন্য এই জিনিসগুলি আল্লাহ তার যে ক্ষমা করে দিয়েছেন আপনি সেখানে বাড়াবাড়ি কেন করবেন, আল্লাহ তার যে অংশটুকু ক্ষমা করে করবেন না কখনো। এই জন্য দেখেন এরকম জিনিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বলেছেন, বলেছেন যে ফাতিমা বিনতে উবাইশ রাদিয়াল্লাহু আনহা, তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ইস্তিহাদা হয়, মেয়েদের যেটা ছেলেদের তো বুঝেন আসলে পেশাবের বিষয়, মেয়েদের ইস্তিহাদা হলে অনেক সময় ভালো হতে চায় না, খুব প্রদ যেটা একটা রক্ত প্রদ গরম করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি সালাত ছেড়ে দেবো, মানে এই অবস্থা আমার পবিত্রতা হচ্ছে না মনে হচ্ছে, রাসূল বললেন না
তোমার যতদিন পর্যন্ত হায়াত হবে ততদিন তুমি সালাত আদায় করবে, এরপর যখন ইস্তেহাদা হবে তখন তুমি সেটাকে ধুয়ে সালাত আদায় করবে। পড়লেও কোনো কোনো বর্ণনা আসছে সহি রওয়ায়েতে যে ওই সাহাবিয়া তিনি সালাত আদায় করতে নিচে একটি বালতি বসে আছেন, তার কোনো সালাতের কোনো সমস্যা মনে করতো না। অনেকে আসলে পেশাবের সমস্যা হতে পারে, অনেকে আসলে এরকম বাতাস বের হওয়া সারাক্ষণ অনেকেই সমস্যা হতে পারে। শরীয়ত এটাকে যদি এরকম হয় যে সালাত সালাতের প্রতি সালাতের একবার ওযু করবে সে, তখন শরীয়তে বিধান হচ্ছে এই এই ওযু দিয়ে সে এই অবস্থায় এই ওয়াক্তের সমস্ত সালাতে পড়তে পারে, কোনো সমস্যা নেই। শরীয়তে এখানে শার্ট দিয়ে দেওয়ার জন্য, এমনকি যদি কোনো এই ওয়াক্তের পরে তার ওযু থাকে কিছু বের না শিওর হয় পরের ওয়াক্ত সে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই সমস্যা হয় এক ওয়াক্তের পরে যদি মনে হচ্ছে বের হচ্ছে, তখন তার সেটা সেটার জন্য কোনো সমস্যা তার হবে না, সেটা তো তার সমস্যা হবে না। অর্থাৎ বের হলেও এই অক্তের সমস্যা করে পুনরায় করতে পারবে, এবং ওযু বের হলেও তার কিছু করার নেই, পেশাব বের হলেও কিছু করার নেই, হায়াত বের হলেও ইস্তেহাদা বের হলেও তার কিছু করার নেই। এটা শরীয়তের বিধান, শরীয়ত এখানে ছাড় দিয়েছে। সুতরাং যেখানে শরীয়তে ছাড় আছে এখানে বাড়াবাড়ি করা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর কাজ। এই জন্য পেশাব এখানে পিছনে দৌড়াবেন না যে এটা কি হলো না হলো বের হলো কি, এটা করা আসলেই ঠিক নয়। আবার দেখবেন কিছু মানুষ যে ওযু করতেছে করতেছে করতে আছে কেন, ছিল এরকম বসতো মাসি নিচ্ছে উড়ে এসে পড়ছে আমার কাপড়ে, সুতরাং আমার কাপড় তো নাবা হয়ে গেছে। তো বলতেছে এরপরে তাকে তখন তার ছেলে বললো আপনি যে এটা করবেন আপনি কি দেখেছেন সাহাবায়ে কেরাম কখন সেটা করেছে, তাদের সময় তো বর্তমান অবস্থা সে খারাপ অবস্থা ছিল। তখন তিনি বলতো হ্যাঁ ঠিক বলেছ না, এটা করা যাবে না, যেভাবে সেভাবে সালাত আদায় করবো। তিনি শিখিয়ে দিলেন এটা। আমাদের অনেক মানুষই দেখবেন ভাইরা কি করে সালাতের জন্য আলাদা কাপড়ের ব্যবস্থা করে, অনেক মায়েরাই দেখবেন সালাতের জন্য আলাদা কাপড়ের ব্যবস্থা, ভালো কাপড় নাই বলে দেখা যায় অনেকে সলাতে পড়ে না, কত ভালো কাপড় নেই আলহামদুলিল্লাহ। শরীয়ত যেখানে ছাড় দিয়েছে আপনার জন্য সেখানে এত বাড়াবাড়ি করতে কে হয়েছে, এই বাড়াবাড়িটা শরীয়তে একদম নিষিদ্ধ, কখনো সেটা করা যাবে না। বরং যে অবস্থা সেই অবস্থা সলাত করতে পারেন, তবে শরীয়তে সিয়াবুল বাদরা থেকে নিষিদ্ধ যেখানে খুব অপমানজনক কাপড়, বিশেষ করে যেমন অনেক ভাইরা যেগুলো তার কাপড় আছে ভালো তারপর সে খারাপ কাপড়টা দিয়ে করতেছে, এটা ঠিক না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একই কাপড় দিয়ে তারা সালাত করতেন এবং সেই কাপড়ে তারা সালাত আদায় করতেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই শরীয়তে। যদি সেটাতে যদি কোনো শিওর না হতে না পারে গেছে কোন মাসি এসে মশা এসে বসেছে যে কেউ কথা দিয়ে কখনো এই অজু ভঙ্গ হবে না বা আপনার কাপড় নষ্ট হবে না বা আপনার কোনো সমস্যা হবে না। অনেকভাবে দেখা যায় যে অজু নষ্ট হওয়ার ব্যাপারে অনেকে দেখুন সমস্যা আছে, অজু নষ্ট হওয়ার পরে কি বলে জানেন, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছে তোমাদের পেটে যখন কেউ কোনো ব্যথা পায় মনে হয় কিছু বের হলো কি হলো না এরকম সন্দেহ হয়, সে যেন কখনো শব্দ না শুনে বা গন্ধ না শুনে বের না হয়, স্পষ্ট বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ যেটা আপনি শিওর বের হয়েছে সেটা আলাদা কথা, এর বাইরে শিওর না, কখনো কোনো চামড়া ওখানে লেগে থাকে জানো যে ইয়া জায়গা চিপা জায়গা সেখানে চামড়া লেগে থাকে, চামড়া আলাদা হয় আপনার মনে হয় এই বুঝি বাতাস বেরোয় গেল এই বুঝি কিছু একটা বের হলো, এর জন্য আপনি ওযু করা হতো না, এইটা হচ্ছে শয়তানের কাজ। আপনারা এই একবার যদি পেয়ে যান আপনাকে পেয়ে বসছে শয়তান, এটা কখনো যেন সুযোগ দেওয়া যাবে না। অনেক সময় এই জন্য এক স্বামী বলতেছেন কখনো কখনো শয়তান সেখানে যে চুল আছে চুলগুলি একটার সাথে একটা নাড়া দিয়ে দেয়, আপনার মনে হলে এই বুঝি কিছু একটা বের হলো, কিন্তু সেটাও ঠিক না। এই জাতীয় জিনিস শয়তানের কাজ করে যার কিছুই না, এর জন্য আপনি ওযু করে যাবেন না, আপনি ওযু আছে শিওর হবেন এতেই উপর নির্ভর করবেন, কখনো আপনি অন্য কোনো কাজের দিকে যাবেন না। শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দুইটা শয়তানের কাছ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দুইটা আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন, একটা সবর একটা চাহিদা। ইয়াকিন হচ্ছে এই সন্দেহ থেকে বাঁচার জন্য, দৃঢ়তা থেকে সন্দেহ থেকে বাঁচার জন্য ইয়াকিনে যাবে, আর সবর হচ্ছে অন্যায় কাছ থেকে বাঁচার জন্য সবরে যাবে। সরকার দুটি দিনে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, একটা হচ্ছে কি একটা হচ্ছে মানুষের সন্দেহ তৈরি করে, সন্দেহ থেকে বাঁচার জন্য আপনি ইয়াকিনে যাবেন দৃঢ় কোনো কথা নাই তোর কথা ভুল আমারটা ঠিক আমার ওদের আছে এটা নিয়েও চলে যাবে। আরেকটা হচ্ছে সরকার আপনাকে কুপ্রবৃত্তির দিকে নিয়ে যায়, যাওয়ার আগে আপনাকে সবর করতে হবে না আমি এটা দিকে যাবো না, আমি নিজেকে অসম্মানিত করবো না, আমি নিজেকে অন্যায় কাজ করবো না, এই সবর করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া জাআলনাহুম আইমাতান ইয়াহদুনা আমি নেলাম সবরু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনু, তাদেরকে আমি ইয়াকিন তাদের ওয়া ইমাম বানিয়েছি ইয়াহদুনা বি আমরিনা, কাদেরকে দুনিয়ার মধ্যে যাদেরকে তাদের নাম উল্লেখ করা হয়েছে এদেরকে ইয়াকিন
তাদেরকে দুইটি জিনিসের কারণে তাদেরকে আমি ইমাম বানিয়েছি। একটি হচ্ছে যে তারা সবার করে আঁকতে তারা দৃঢ় ইমানের বিশ্বাস দৃঢ়তা থাকে, তারা দৃঢ় থাকে ইমানের দৃঢ়তা থাকে এবং তাদের কর্মকারে দৃঢ়তা থাকে, তারাই শুধুমাত্র নেতৃত্বের মধ্যে দাসী হতে পারে এবং তারা সবর করে তারা নেতৃত্বের মধ্যে দাসী হতে পারে। সেটা প্রমাণিত সত্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যখন সবর এখতিয়ার করেছে মক্কাতে মদিনাতে তারা ইমাম করেছে। অনুরূপভাবে যখন তারা ইমানের দৃঢ়তা অবলম্বন করেছে তখন তারা নেতৃত্বের মর্যাদা আসীন হয়েছে। এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশালি বিশেষ বিশেষ ছাড় বিশেষ সুযোগ যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে শয়তান যেমন দিয়েছেন তার প্রতিষেধক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য অজুর সময় আমাদের অনেক অজু ভাঙার না করে আমাদের বিভিন্নভাবে বিভ্রান্ত করতে পারে শয়তান, সেখান থেকে আমাদের বাঁচতে হবে। তিন নম্বর যেভাবে আমাদেরকে অসমাজের পবিত্রতার সমস্যাটা কি, অজু করার সময় দেখতে হচ্ছে আপনাকে বারবার অজু করাচ্ছে না, অজু হচ্ছে না, বারবার অজু করাচ্ছে। এমন এমন আমাদের ওস্তাদের কাউকে দেখেছি আমরা আমাদের ছাত্র জীবনে, দোস্তাদ অজু করতে করতে আমাদের নাম শেষ হয়ে গেছে কিন্তু বহু মানুষের কাছে অজু করতে আছে, এটা শয়তানের কাজ হয়ে আর কিছু নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এমন অজু করতেন তো ওনার অজু ওনার ছাত্র বলতেছে আমি ঢাকনা দিয়ে রাখতাম ওস্তাদ কিভাবে অজু করতেছে, এটা দেখলে মানুষ না মনে করে যে অজু না করে সালাত আদায় করা যায়, এত হালকা অজু করতেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক মুখ দিয়ে অজু করতেন আর এক সাড়া দিয়ে অজু করতেন, মুখ বুঝেন তো কত কম ছোট জিনিস, সেটা দিয়ে তিনি অজু করতে পারতেন আর গোসল করতে পারতেন তিনি সাহা দিয়ে, সাহা দিয়ে গোসল করা কত কঠিন কাজ, কেন কোনো সমস্যা তার হতো না, এই জন্য কারণ তিনি এটাকে বসবাসের মধ্যে নিয়ে যেতেন না। এবং যারা ইমানদার তাদের এই বসবাসের এই জন্য মুক্তি থাকে কারণ আপনি তিনবারের বেশি ধুলেই আপনাকে বসবাসা পেয়ে উঠবে, এই জন্য তিনবারের বেশি ধুবেন না। আর যখনই বসবাসা হবে এটা হয়েছে কিনা, হলো হয়েছে অনেক সময় অজু করে আসার পরে আমরা মাত্র বসবাসের মধ্যে করে নিই, অবশ্যই করেছে আবার যাবে না, কোনোভাবে যাবে না, গেলেই আপনাকে পরবর্তী নামাজে আবার দিবে, এর পরবর্তী সালাতে আবার দিবে। একবার যদি আপনার ওয়াসতে মুক্ত হতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার ঈমানের উপর আপনাকে ধরবেন, আপনাকে ওই যে জিনিস আপনি জানেন না তার উপর আপনাকে পাকড়া করবেন না। সুতরাং যে জিনিস আপনি জানেন না বলুন আল্লাহ আমার তো স্মরণ শক্তি আপনি যা দিয়েছেন সেটার অনুসারে আমি কাজ করেছি আপনি বলতে পারবেন, কিন্তু শয়তানের ওয়াসওয়াসে পড়ে গেলে আপনাকে প্রতিদিন একবার পানির জন্য একবার ধরে মাথা একটু পানি নিয়ে আসা মাথা মাসে করতে হবে, আবার পা ধুই দেবো সিরিয়াল রক্ষার ব্যাপার আছে এটাও দেখতে হবে কত বিপদে পড়বেন আপনার হিসাবে। ইমাম আবু আবাই ইবনে আকিল রাহমাতুল্লাহ তার কাছে একজন এসে বললো ইয়া ইমাম যে একটা বিপদ হচ্ছে এটা আমি যে প্রতি ওযু করার সময় একটা গোসল করে আসি তারপরে আমার মনে হয় একটা উত্তর হয়নি, তো তিনি বললেন যে তোমার সালাত নাই, তোমার কোনো সালাত নাই, বলুন কি আমার কোনো সালাত না, হ্যাঁ তুমি তো পাগল পাগল না কোনো সালাত আছে নাকি, বলুন আমি পাগল না ভালো মানুষ, এটা তুমি সজার কথা শুনো না, আমার কথা শুনলে না তো সজার কথা শুনো কেন, তুমি অবশ্যই এবারে শিরক হতে হবে তুমি পাগল না, আপনি অজু করে এখন সালাত দাঁড়াইছেন এখন কি ওয়াসওয়াস দিবে শয়তান, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আযান দিলে শয়তান কিন্তু পালায় আবার চলে আসে, আমার সঙ্গে এসে আপনাকে অস্বস্তি থাকে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে আমি গত রাত্রে একদিন তিনি বলেছেন গত রাত্রে আমি সলাত দাঁড়িয়েছি শয়তান এসে আমাকে অস্বস্তি দিতে আরম্ভ করলো, তাকে আমি ধরে ফেললাম, ধরে এমন ধরে চেপে ধরলাম আমার হাতের মধ্যে তার পা ঠান্ডা হাতের চাপও পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ফেলছে। তারপর আমার ইচ্ছে হচ্ছিল যে এই এই যে একটা সাথে বেঁধে রাখতে পারে এই খাম্বার সাথে বেঁধে রাখবো যাতে সকালবেলা আনসার ছেলে বেড়ে আসে ওর সাথে খেলাধুলা করতে পারে, শেষে আমার মনে হলো যে এরকম অবস্থা করলে তো আমার ভাই যে এই যে সুলাইমান আলাইহিস সালামের সেই সেই দোয়া বিপরীত হয়ে যায়, তিনি বলছেন লা ইয়াদুল ইলাহ ইল্লা হুয়া বাদি আমার পরে যেন আল্লাহ কাউকে ইরাদত দিবেন না, শয়তানকে ধরে ফেলা আমি এটা খুব চাই, এই জন্য আমি ছেড়ে দিলাম তাকে, এবং সে এরপর থেকে সাবধান হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওয়াসওয়াস দিত না, এর ওয়াসওয়াস শয়তান দিবেই সালাতে ধরতে কত ভাবে যে ওয়াসওয়াস শেষ নাই, এই জন্য এটার নাম হচ্ছে অনেক মানুষ আছে বাজারের হিসাবে ঠিক মতো মিলাতে সালাতে যান, আর সালাতের মধ্যে ঠিক মতো অনেক রকমের কথা তার মনে আসে, আর শয়তান সালাত ঠিক মতো করতে দিবেন সব কথা মনে করাই দিবে, এটা শয়তানের একটি কাশা দিয়ে থেকে বসা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এটি বাসার জন্য প্রথম কাজ হচ্ছে সালাতে যখন আপনি ডুববেন তখন আউযুবিল্লাহ মিন হামজি ওয়া নাফসি ওয়া নাফসি তিনটা পড়বেন, অর্থাৎ আউযুবিল্লাহ পড়েন না আপনারা আউযুবিল্লাহ পড়েন কত পুরো না পড়লেন তা আউযুবিল্লাহ শুরু করেন,
যখনই আপনি দোয়া ইস্তিগফার অর্থাৎ সুবহানাল্লাহ আল্লাহু পড়েন অথবা পড়েন আল্লাহু আকবার জুবাইনা ফাতাহা বারাকাত আমিন মাশাআল্লাহ বলেন এর পরে আউযু বিল্লাহ পড়বেন আউযু বিল্লাহ পড়লে শয়তান কিন্তু আর আপনার এই জায়গাতে হস্তক্ষেপ করতে পারে না এর পরেও যদি কোনো আমল আসে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইয়াতফাল আন ইয়াজাহি সালাসান বাম দিকে তিনবার যুক্ত করতে বলেছে এবং সে যেন আউযু বিল্লাহ মিন শয়তানির আবার বলে আবার বলবে আবার উচ্চারণ করবে কোনো সমস্যা নেই এতে এর মাসালাত কোনো সমস্যা হবে না কারণ এটা আপনার বিশেষ কারণ হয়েছে এই জন্য এটা বলতে পারবেন শয়তান যেন আপনার দিকে দূরে সরে যায় এরপরে কি করে শয়তান বিভিন্ন ভাবে আরো ওয়াসওয়াসা দেয় বিভিন্ন ভাবে আপনার নাকাত কত সংকোচন রাখে না ঠিক আছে না কয় রাকাত হলো তিন রাকাত চার রাকাত হলো এটা করলো ওটা করলো মন রাখতে যায় না তখন আপনার এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এটা রাস্তা ইয়া দিয়েছে প্রতিষেধক দিয়েছে না হচ্ছে সৈয়দ সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সে কম ধরবে কম ধরে তিন না দুই দুই ধরে পাকিয়ে পড়বে এরপরে যদি কোনো সত্যি সত্যি দুই রাকাতই হয়ে থাকে তাহলে দুই রাকাত এই দুইটা সাথে কি হবে তার জন্য এর আমল শয়তান শয়তানের জন্য কঠিন কাজ শয়তান বাজে বেলার মতো অবস্থা হবে শয়তান আগে কত দেওয়া হবে আর যদি কোনো সে তিন রাকাতে পড়ে থাকে তো এটা এক রাকাত বেশি হয়ে তারটা সমান করে নিবে সুন্দর করে নিবে কোনো সমস্যা নেই দুই রাকাত এক রাকাতে কায়েম করা সমপর্যায়ে চলে যাবে এটা শরীয়তে অনুমোদিত তাহলে বোঝা গেল সালাতের মধ্যে শয়তান যে সমস্ত ইয়া দেয় স্বাভাবিক একটা অস্বাভাবিক যেটা দিবে সেটার মধ্যে বাম দিকে তিনবার যুদ্ধ দিবে এবং তিনবার যুদ্ধ দেবে এবং সে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম করবে এটাও শরীয়তে অনুমোদিত যে এর থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি আচ্ছা কখনো কখনো শয়তান কি করে তালাক হয়েছে কিনা কিছু মানুষ আছে সারাদিন ফোন করে আমার কি আমার এটা বলছে আমার স্বামীর তালাক হয়ে গেছে কিনা আমার স্বামী বলে আমি এটা বলছিলাম তালাক হয়ে গেছে কিনা তালাকের চিন্তা যেন মস্ত তার বিপদ তালাক মুক্তি আসে আমাদের শেখ মানুষ সালের উদাহরণ বলেন যারা এই যে ওয়াস ওয়াসের রোগী তারা তালাক হবে তারা তালাক হবে না তার কথা এগুলো কোনো গ্রহণযোগ্য জিনিস না তার কথা যা আছে তার বাবু দেবে না এগুলো তার গ্রহণযোগ্য সে পাগলের পর্যায়ে পড়ে তার জন্য গ্রহণযোগ্য হয় না ইমাম আবু বকর ইবনে আফিলের কাছে একদিন এসে বললেন যে ইমাম আমার সারাদিন শুধু সন্দেহ হয় কি তারা দিলাম কিনা বুকে সারাদিন সন্দেহ হয়েছে গতকাল তুমি আমার সামনে আল্লাহকে শপথ রেখে দেওয়া তুমি আমার সামনে তোমার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিছ তো অসম্ভব আসিনি আপনার কাছে আমি আপনার কাছে আসিনি আমার কাছে যদি নাই এসে থাকো তাহলে তুমি আমার কাছে যদি এখন আসো সরকারের কাছে গিয়েছিলাম সরকার তোমাকে এরকম কথা মনে করাই দিচ্ছে তুমি এটা বিশ্বাস করো আমার কথা বিশ্বাস করতেছো না তো তুমি বুঝা গেছো এই জাতীয় জিনিস কেন বিশ্বাস করবা এর অর্থ হচ্ছে এই জাতীয় জিনিসে শুধু যে পারিবারিক জীবনে তা নয় লেনদেনের মধ্যে তৈরি করে কিভাবে বলেছেন যেটা অনেক মানুষ করতে পারেন চেষ্টা করে করবেন দ্বিতীয়টা হচ্ছে যে যখন বেচা কিনা কেনার সময় ছাড় দেয় বেচার সময় ছাড় দিবেন তা হচ্ছে ঠিক আছে হয়তো ওটা উপকার হবে আপনি যদি দিতে পারেন ছাড় দেন এটা তো উপকার আছে দেখবেন জীবনে সবসময় উপকার পাবেন এর মধ্যে আর যত বেশি মূলা করবেন তত বেশি ঝগড়া করবেন শেষ পর্যন্ত এটা কিছুই পাওয়া যাবে না মানুষ কষ্ট দিবেন অনেক সময় দেখি আমি কি করে মানুষ পাঁচটা টাকা বাঁচার জন্য কি ঝগড়া করে পাঁচ টাকা ঝগড়া এটা ওইটা কিন্তু ঠিকই হোটেলে গিয়ে মেসি আর কি পাঁচটা টাকা দশটা টাকা দিয়ে দিচ্ছে আমাদের দৃষ্টিতে অনেক কিছু এরকম খারাপ জিনিস আছে থেকে সদাকা দিয়ে পূর্ণ করার জন্য বলেছেন আমি শেষ করবো কিছু জিনিস বলে যেগুলো কিভাবে আমরা থেকে মুক্তি পেতে পারি এক নম্বর হচ্ছে একজন মানুষ সবসময় জানতে হবে এটা মনে করে
যে ওয়াসওয়াসা মধ্যে পড়ায় অর্থই হচ্ছে, কারণ দিন কোনো ওয়াসওয়াসা না নাই, দিন অবশ্যই দিনে না দৃঢ়তা না, দিনের কোনো কিছু সন্দেহ ধরার নাই। দিন সব আল্লাহ রসুল্লাহ যখন আমাদের থেকে চলে গেছেন, তিনি রেখে গেছেন দিন কিরকম বলিয়ে দিয়েছেন, তারা একটু মায় ভয় দাও তাই ঢোকা কানা তোমাদেরকে রেখে গেছি শুভ্র সাদা জিনিসের উপরে রাত দিন সেখানে সব, রাত দিন সেখানে সব, অর্থাৎ এখানে কোনো অন্ধকার মধ্যে কোনো কিছু নেই, সন্দেহ ধরার কোনো কিছু নেই। আল্লাহ আল্লাহ তাআলা শয়তান শয়তানের ইবাদত তোমরা করো না, শয়তান অনুসরণ তোমরা করো না। আরো বলেছেন ইন্না শয়তানাকা আদুউ ফাত্তাখিযু আদুউ, শয়তান তোমাদের দুশমন শত্রু, তাকে তুমি শত্রুই মনে করো, তার শত্রুর সাথে কি মিতালি করে, শত্রু যদি বলে তোমার বাড়িতে আগুন লাগছে আপনি কি বলবেন, বিচার আমাদের হচ্ছে আমার বাড়িতে আগুন লাগে না, ঠিক আছে শত্রু কথা বিশ্বাস করবে না, শত্রু বহু কিছু করতে পারে, শয়তান হচ্ছে আপনার শত্রু। এই যে ওয়াসওয়াস আসলে কখনো সেটার দিকে তাকাবেন না, যত রকম ওয়াসওয়াস আসে বলে এটা কিছুই না, আমার সামনে যেটা আছে এটা ঠিক, যদি ইয়াকিন যার নাই তার জীবনে চলাফেরা করা কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেন বলছেন ফাইজা আজাম তাওয়াক্কাল আলা আল্লাহ, কোনো কিছু ব্যাপারে তুমি যখন আজ হবা দৃঢ় হবা তখন আলো তো ভরসা করে কাজ করে যাবে, এর পিছনে যদি কোনো সারাক্ষণ কি করলাম কি করলাম না আপনার কাজই হবে না, এবং কাজটা কোনোদিন আপনি করতে পারবেন না, অন্যায় ছাড়া এটা কারো দিকে নিয়ে যাবে, কোনোদিন আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না। এই জন্য যে কোনো সময় ওয়াসওয়াসা তাড়িয়ে দিতে হবে, মনে করতে হবে যে শয়তানের কাজ, শয়তানের অনুসরণ হবে যদি আমি ওয়াসওয়াসা অনুসরণ করি। তারা এখন তো সন্দেহ মনে করে হচ্ছে যে এই দিকে ঢুকতে পারবে না, এখন বলতেছে যে আমার মধ্যে ওজন ছিল, আমরা এতক্ষণ পরে আমাদের ওজন তোমার একটা ছিল, শয়তান নিয়ম করে এবাদত করার পরেও আপনাকে অস্ত্র দিতে পারে, নিয়ম হচ্ছে এবাদত করার পরে ওদিকে কোন রকমই ফিরে যাবে। ধরো আপনার বদল আমাদের পর মনে হয় যে তুমি তো একা রাখাতে বসে করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা দিয়ে তারা এমন একটা বাটি থেকে গোসল করতেন যে বাটির মধ্যে আটা ছিল, অর্থাৎ আটার কাজও আছে। রাসূল বলেন না যে এটা আবার কি জিনিস, এগুলি তো আদায় ভালো আবার ধুয়ে আনো পানি আনো, এটা তো তিনি করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, একটা পাথর দিয়ে তিনি ইস্তিজা করেছেন এবং তিনি নামাজও পড়িয়েছেন। তাহলে আপনার কোনো সমস্যা হয় না, অনেকে আছে পানি না হলে হয় না, পানি নয় তিন চারটা লোটা লাগে কারো কারো, আপনি যতটুকু না হলে আটটুকু দিয়ে আপনি শুধুমাত্র আলহামদুলিল্লাহ এর থেকে মুক্ত থাকা খুব সহজ হয়ে যাবে। আর বেশি বেশি রাসূল কি করতেন, পানি ছিটিয়ে দিতেন, আপনিও পানি ছিটিয়ে দিবেন ওজন করার কথা যদি সন্দেহ থাকে। আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই পানি ছিটিয়ে দিয়ে প্রমাণিত আছে সাহাবায়ে কেরাম জল্লা আলাইহিম তাদের জীবন থেকে আদর্শ নিতেন, রাসূল আদর্শ থেকে নিবেন, তাদের জীবনে কি একজনকেও আপনি পাবেন না, একজনকেও পাবেন না ওয়াসওয়াসার রোগীতে আসেন, একজন সাহাবী ওয়াসওয়াসার রোগী ছিলেন না, এর অর্থ হচ্ছে ওয়াসওয়াসার রোগী না জানা, এটা সাহাবাকে আদর্শ বাইরে রসুল আদর্শ বাইরে না, ওয়াসওয়াসা আসলেই তাড়ি দিতে হবে, বলতে হবে শয়তানের কাছে দিকে, আর যদি বেশি আসে সেটা আলাদা কথা, সেটার কথা আমরা বলছি ইনশাআল্লাহ। চতুর্থ যেটা হচ্ছে বেশি বেশি করে আসতে আল্লাহর কাছে আসতে হবে, শয়তান থেকে আসতে হবে, আপনার আল্লাহর কাছে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির বলতে হবে। আমাদের এক উস্তাদ বলেছেন একটা সুন্দর কথা, বলছিলেন কুকুর যখন গেউ গেউ করে কি করবে, লাঠি নিয়ে তাড়িয়ে দেবো, আবার গেউ করবে আবার তাড়িয়ে দেবো, ওইটাতে কাজ হবে না। তাহলে কি করতে হবে, বলে যা কুকুর তাকে বলতে হবে তোমার কুকুর সামলাবে, সবচেয়ে উত্তম
কারণ যত সন্দেহ যত বেশি আলেম হবে তত সন্দেহ থেকে আপনি দূরে থাকতে পারবেন। আর যখন ভিতরে পড়বেন না আপনার থাকবে না, শয়তান আপনাকে পছন্দ দিতে পারবে। আমরা সেটা ঘটনা জানি, একজনকে বলেছিল আমের যে তারা এসে বলছে আল্লাহ কি, শয়তান এসে বলছে আল্লাহ কি পুরো পৃথিবীটা কি নিয়মিত ঢুকাইতে পারে কিনা, সৃষ্টি অসম্ভব, কি বলো তুমি কাবুল এক্সাক্টলি আমার কাছে বলছে পারে কিনা আল্লাহ তারা একটা নিয়মের ভিতরে ঢুকাই দেয়। আলম কি বলছে আল্লাহ তারা আরো কত কিছু পারে, তোমার তো একটা দিন আলোচনা করে চলে আসে সকাল বিকেল জিকিরের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। 7 নম্বর হচ্ছে বারবার প্রশ্ন করা, প্রশ্নের পর প্রশ্ন করতে যাওয়া, কি এই জাতীয় জিনিস ছেড়ে দিতে হবে। 8 নম্বর হচ্ছে ভালো মানুষের সাথে হবে। 9 নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। 10 নম্বর হচ্ছে যদি কোনো বেশি দোয়া হয় বেশি অসুবিধা হয় রোগী যদি হয় মনে অনেক সময় রোগ হয়ে যায়, এটা সাধারণ প্রথমে স্বাভাবিক থাকে পরে ধীরে ধীরে এটা রোগে পরিণত হয়। যখন এরকম রোগ হয় তখন সেটার জন্য আপনারা বেশি বেশি করে কি করবেন ডাক্তার শোনানো হয়, কারণ এটা একটা আসলেই কোনো একটা রোগ আছে যেটাকে বলা হয় মানসিক রোগী হয়ে যায়। মানুষ যদি তখন আল্লাহ তখন আল্লাহ তাআলার কাছে আসতে পারত না, ছাড়াও দুনিয়ার যে সমস্ত ঔষধ আছে সেগুলো গ্রহণ করতে পারবেন। কারণ মা আনজালাল্লাহ দাআন ইলা আনজালাহু দাওয়া, যেখানে রোগ আছে সেখানে প্রতিষেধক আল্লাহ দিয়ে দিয়েছেন, প্রতিষেধক দিতে পারবেন এবং ডাক্তারের শরণাপন্ন হবেন। আল্লাহ সাল্লু আলা কামা আমার রাসূল জালাল কিতাবি ওয়া ক্বালু আল্লাহ আযা ওয়া জালা আল্লাহ আযা ওয়া জালা ইয়া আইয়ুল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারদের কাজ হচ্ছে তাকওয়া অবলম্বন করা। যে কোনো কাজ আপনি বেশি বেশি করে যখন এই যে শয়তানের ওয়াসওয়াসায় পড়বেন, বড় কাজ হচ্ছে তাকওয়া অবলম্বন করে চলবেন। তাকওয়া অবলম্বন করে না চললে যে কোনো সময় শয়তান আপনাকে বলে ফেলতে পারে। আপনার উপর আল্লাহ ওয়াস্তাগফিরু লাকুম ওয়া আস্তাগফিরু লাকুম ওয়াস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর। ইন্না আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد كما تقول يا إكرام بصير عبد وسوسة روكي هيك دي كمان شكي بيران تكره আর দিকে মানুষকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যায়, কখনো ছড়াছড়ি পর্যায়ে নিয়ে যায়, দ্বিতীয় মাঝখানে হচ্ছে দিন। এই জন্য আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিনের মধ্যম পথে রাখেন এবং কোনো বাড়াবাড়ি পর্যায়ে না নিয়ে যায়। যারা ওয়াসওয়াস রোগী তারা অনেক সময় কিন্তু এরকম হয়ে যায় যে মনে করে যে তার বুঝে কোনো কোথাও জিহাদে যায় না মরলে বুঝে তার মৃত্যু হবে না, এরকম মনে করে থাকে। মনে করে এর মৃত্যু হলে বুঝে তার বুঝে আর বুঝে জানার দেওয়ার কোনো সুযোগ নেই না, কথাটা ঠিক নয়। জিহাদ হবে নিঃসন্দেহে, শর্ত আছে গ্রহণ করতে হবে। আপনার যদি কোনো শর্ত পূরণ না হবে আপনার জন্য সাধারণ মানুষের জন্য স্বাভাবিক মৃত্যু কিন্তু আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। স্বাভাবিক মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এই 5টি কাজ করবে জান্নাত যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সাহাবী যখন ফিরে যাচ্ছিল বলছে আমি এই যে বাড়াবো না কম, রাসূল বলেছেন যদি কেউ জান্নাত করে দেখতে সব দেখো আপনার আপনার ইনশা যদি সত্য বলতে জান্নাতে যাবে, তাহলে এরকম মানুষের দিকে তাকেন, বাড়াবাড়ি করে নাই, ছাড়াছাড়ি করে নাই, বসবাসায় পড়ে নাই। এই যে এই জাতীয় মানুষগুলো ইনশাআল্লাহ জান্নাতের পথে যাবে। এই দুনিয়ার রূপে এইভাবে আমাদের চলতে হবে। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা কামা আমার আল্লাহ আযা ওয়া জালা বিদ্দাবি ওয়াসাল্লামি মালাইকাতি মুসাফাতি কুসি ওয়াসাল্লাসা বিকুম আইয়ুহাল নূর মাকবার দাআলা মুকবির ওয়া আমরা ইন্নাল্লাহ মালাইকাতি সাল্লুনা আলা নাবিয়্যা আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা ওয়া ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশার ফাকুল আল্লাহু সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বানা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين. اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا الا للذين امنوا ربنا انك رؤوف رحيم. اللهم ارض عن الخلفاء الراشدين، اللهم اغفر لهم، اللهم اغفر لهم يا ارحم الراحمين. اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا الا للذين امنوا ربنا انك رؤوف رحيم. اللهم انصر المسلمين في كل مكان. آمين. وأيدوا بتأييدك يا رحمن. اللهم انصرهم في كل مكان.
particular manner. Allah ansurhum fi Filastin. Allah ansurhum fi Yemen. Allah ansurhum fi Iraq. Allah ansurhum fi Sham. Allah ansurhum fi kulli mawadi al-Qur'an. Allahumma qulna ya akramal akramin. Allah amader sontader jonno nirbad kor Allah. Amader nirbad kor Allah. Amader dinir barakat Allah. Amader boshoshe mukte kor Allah. Amader moddho pontha chalo tobi dan kor Allah. Amra bada bari pochhader adesh tor tumi amader dan. Amader dinir boshoshe thakte bole ya Allah tumar dinir projon bitor korte parche tobi dan kor Allah. Allah Allahumma qulna ya akramal akramin. Allah amader meider kishori kotha rakho Allah. Amader choto bachchader kishori kotha rakho Allah. Amader যারা কবর শুয়ে তাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের তুমি দীনের পুরা করো আল্লাহুম্মা আগফির আনা তাআলা রাব্বিল ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্না ত্বায়িবুল আদ ওয়াল ইহসান ওয়া তাইতুল কুরবা ওয়াল মাহশা ওয়া তুমি রাব্বানি ইয়াদুকুম আলা তাআলা ওয়াল ফাদিল ওয়া আকবার আল্লাহ ইয়া মাসনা